দলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় যারা অংশ নেবে। আজকের শিক্ষাবর্ষ বার্ষিক ক্রীড়া প্রক্রিয়া প্রতিযোগিতা যেটি দুর্গাপুর আজকের এই আয়োজনে বিদ্যালয়ের যারা প্রাণ তারা মাঠে উপস্থিত হয়ে গেছে, কিন্তু তাদের উৎসাহ দিতে আজকের এই আয়োজনে বিশেষভাবে উপস্থিত হয়েছেন তিনজন বিশিষ্ট ক্রীড়াবিদ। তানিয়া কান্তি বর্তমান ভারতীয় জাতীয় ফুটবল দলের সদস্য। তানিয়া কান্তি তাকে মঞ্চে আসার জন্য তানিয়া সে তার সন্তানদের সম্মানিত করেন। সে কিন্তু বর্তমান বাংলা ফুটবল দলের সদস্য, বাংলা টিমের খেলোয়াড় সোনালী সোরেন। সেই সঙ্গে আমরা আমাদের মাঝে খেলছি বাংলা ফুটবল দলের সদস্য, অর্থাৎ বাংলায় খেলেন পশ্চিমবঙ্গ মহিলা ফুটবল টিমের সদস্য রিম্পা হালদার, তাকে আমরা আজকের এই আয়োজনে পেয়েছি। তানিয়া কান্তি, সোনালী সোরেন, রিম্পা হালদার সকলকে লালগোলা মহেশ নারায়ণ একাডেমির তরফ থেকে আন্তরিক আহ্বান জানাচ্ছি মঞ্চে আসন গ্রহণ করার জন্য। সম্মাননীয় বিশিষ্ট মানুষ যারা ক্রীড়াকে ভালোবেসে করছি মঞ্চে আসন গ্রহণের জন্য।
মহাশয়কে অনুরোধ করব মপদালি মহাশয়ের সঙ্গে থাকার জন্য উত্তোলিত হবে বিদ্যালয়ের পতাকা আজকে 7ই মার্চ 2024 বিদ্যালয়ের বার্ষিক প্রতিযোগিতায় পতাকা উত্তোলন মাঠের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান উদ্বোধন করছি আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল মঞ্চে যারা রয়েছেন তারা মঞ্চে আসন গ্রহণ করবেন যারা পাশে রয়েছেন তারা ইব্রাহিম শেখ ইব্রাহিম শেখ সে মশাল দৌড়ে অংশ নেবে ইব্রাহিম শেখ মশাল দৌড়ের জন্য মশাল দৌড় হবে এবং মশাল দৌড়ের পর চলো স্টার্ট শুরু হয়ে গেছে মশাল দৌড় ইব্রাহিম শেখ মশাল নিয়ে তার দৌড় শুরু করেছে আমরা যারা ক্রীড়াবিদ রয়েছে মাঠের মধ্যে তারাও তোমরা হাতে নিয়ে তাকে উৎসাহিত করবে মশাল দৌড় ইব্রাহিম শেখ বর্তমান ছাত্র ইব্রাহিম শেখ মশাল দৌড়ে অংশ ইব্রাহিম সেটি নিয়ে চলেছে যেখানে স্থায়ীভাবে আজকের জন্য স্থায়ীভাবে সেই মশাল প্রজ্বলিত হবে মশাল দৌড়ে এসেছে মশাল প্রজ্বলিত হবে বিশেষ স্থানে মাঠে বেশি সাবলীল আপনারা মাঠে আসবেন আপনাদের উপস্থিতিতে মশাল প্রজ্বলিত হবে প্রতি মুহূর্ত মশাল প্রজ্বলিত হচ্ছে চারজনের মাধ্যমেই তানিয়া কান্তি সোনালী সোনেন রিম্পা হালদার এবং জোরে হাত তালিও জোরে হাত তালিও চারিদিক থেকে মাঠের চারিদিক থেকে জোরে হাত তালিও নাগোলা মহেশ নারায়ণ একাডেমির আজকের ক্রীড়ার একটি বিশেষ মুহূর্ত প্রজ্বলিত হলো মশাল এই মশাল Thank you.
কোথা থেকে এসেছে তারা কি করে তাদের আমি ছোট করে কিছু কথা বলবো তাদের কথা শুনবো শুধু একটা কথা জানিয়ে রাখি এরা ধন্যবাদ প্রত্যেকের ভালো থাকবে।